আমরা সবাই রহস্য ও রোমাঞ্চ উপন্যাস ও গল্প পড়তে বেশ ভালোবাসি। আজকে আমরা আলোচনা করব ভারতের জগন্নাথ মন্দিরের রহস্য ও জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস নিয়ে। ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য এবং জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস হলো বহু প্রাচীন। আজকে আমরা জগন্নাথ মন্দিরের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই বিষয়গুলি আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনারা কি জানেন, পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণের পেছনে রহস্যই মোড়া জগন্নাথ দেবের মন্দির নির্মাণের পৃথক এক ইতিহাস আছে? পুরীর জগন্নাথ মন্দিরের এমন কয়েকটি আজগুবি ঘটনা আছে যে ঘটনাগুলি আজও প্রতিনিয়ত ঘটে চলেছে। সেই ঘটনাগুলি আজও আধুনিক বিজ্ঞানকে চিন্তার আসনে বসিয়ে রেখেছে, যার সমাধান আজ পর্যন্ত বিজ্ঞানের কোনো পূজারি করে উঠতে পারেনি। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই সমস্ত আজব এবং রহস্যে মোড়া ঘটনাগুলি। তবে শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আর যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস খুঁজে দেখলে দেখতে পাওয়া যায়, হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে মান্যতা আছে ভগবান বিষ্ণু মর্ত্যলোকে বিভিন্ন সময়ে তার চার ধামে যাত্রা করে থাকেন। এই চার ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারিকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম। ভগবান বিষ্ণু ভারতের উত্তর প্রান্তে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন। তারপর গুজরাটের দ্বারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন। উড়িষ্যার পুরী ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষ ভগবান তার চতুর্থ ধাম রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। পৌরাণিক কাহিনী অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার মৃত্যুকালে পুরী ধামে অবস্থান করেছিলেন। জগন্নাথ হল ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তাই ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জীব জগতের পালন কর্তা তাই মানুষ তাকে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বলে সম্বোধন করে থাকেন। পুরী হল হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের কাছে এক অন্যতম পূজ্য ধাম, যেখানে ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হয়ে আসছেন। মালবারের রাজা ছিলেন ইন্দ্রযুগ্ম, তিনার পিতা ছিলেন রাজা ভরত এবং মাতা হলেন সুমতি দেবী। রাজা ইন্দ্রযুগ্ম একবার তার স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখতে পেলেন। স্বপ্নের মাধ্যমে জগন্নাথ দেব রাজা ইন্দ্রযুগ্মকে আদেশ দিলেন, নীলাঞ্চল পর্বতের গুহায় ভগবান জগন্নাথের একটি মূর্তি আছে, সেই মূর্তিটিকে নিয়ে এসে রাজা মন্দির বানিয়ে যেন তার পূজার্চনা করেন। স্বপ্নাদেশ পেয়েই রাজা ইন্দ্রযুগ্ম তার সৈন্য ও অনুচর বর্গদের সঙ্গ করে ভগবান জগন্নাথ দেবের মূর্তিটিকে খোঁজার জন্য নীলাঞ্চল পর্বতের দিকে রওনা দিলেন। রাজার অনুচর বর্গদের মধ্যে রাজা ইন্দ্রযুগ্মর ঘনিষ্ঠ বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি লোকমুখে সবর কবিল নিচু জাতের লোকের দ্বারা নীলমাধবের পূজার্চনার কথা শুনেছিলেন, আর তিনি এও জানতেন এই সবর জাতির লোকেরা নীলমাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের একটি গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতি তখন ভালোভাবেই বুঝতে পারলেন রাজার সৈন্য সামন্ত হাজার চেষ্টা করে সবর জাতের প্রধান বিশ্ববসুর সাহায্য ছাড়া নীলমাধবের মূর্তি কোনো মতেই খুঁজে বার করতে পারবে না। বিশ্ববসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত এবং সবর জাতের দলপতি পুরোহিত। বিশ্ববসু নীলমাধবকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে লুকিয়ে পুজো করতেন। বিশ্ববসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইন্দ্রযুগ্মের ঘনিষ্ঠ পুরোহিত বিদ্যাপতি চালাকি করে বিশ্ববসুর মেয়েকে বিবাহ করেন। পরে বিশ্ববসুর কন্যার সাহায্য নিয়ে বিদ্যাপতি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীলমাধবের মূর্তিটিকে নিয়ে এসে রাজা ইন্দ্রযুগ্মের হাতে তুলে দেয়। বিশ্ববসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তিটি চুরি যাওয়ায় চরমভাবে ব্যথিত হন। তখন ভক্তের কষ্ট দেখে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রযুগ্মকে স্বপ্নাদেশে নীলমাধবের মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসার কথা বলেন এবং অপরদিকে রাজা ইন্দ্রযুগ্ম যুগ্মকে ভগবান জগন্নাথ তার কাছে ফিরে আসার আশ্বাস দেন। রাজা ইন্দ্রযুগ্ম তখন মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসেন। অপরদিকে রাজা ইন্দ্রযুগ্ম তখন ভগবানের ফিরে আসার অপেক্ষায় মন্দির নির্মাণের কাজ আরম্ভ করে দেন। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে ইন্দ্রযুগ্ম ভগবান জগন্নাথকে ফিরে আসার জন্য আকুতি জানায়। ভগবান জগন্নাথ তখন রাজা ইন্দ্রযুগ্মকে স্বপ্নাদেশে বলেন, দ্বারিকা নগরী থেকে একটি নিম গাছের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে, আর ওই
ওই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন সকালবেলা রাজা ইন্দ্রযুগ্ম লোক লস্করাদি নিয়ে পুরীর সমুদ্র তটে গিয়ে উপস্থিত হন। সেখানে সমুদ্র তটে গিয়ে রাজা সত্যি সত্যি একটা নিম গাছের গুড়িকে ভাসতে দেখেন। রাজা তখন তার সৈন্য সামন্তদের গাছের গুড়িটিকে জল থেকে ডাঙায় তোলার আদেশ দেন। কিন্তু শত চেষ্টা করেও রাজার সৈন্য সামন্তরা গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। রাজা ইন্দ্রযুগ্ম তখন ভগবান জগন্নাথের লীলা বুঝতে পেরে সবর জাতের প্রধান নীলাম্বরের পরম ভক্ত বিশ্ব বসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার জন্য সাহায্য প্রার্থনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে রাজার সৈন্য সামন্তরা সবাই মিলে হাজার চেষ্টা করেও নিম গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে পারছিলেন না, তখন সেখানে বিশ্ব বসু একা কাঁধে করে গাছের গুড়িটিকে ডাঙায় তুলে নিয়ে আসেন। কাঠ তো পাওয়া গেল, এই মূর্তি তৈরি কি করে হবে? মূর্তি নির্মাণ নিয়ে সংশয় দেখা দেয়। তখন বিশ্বকর্মা স্বয়ং একজন বৃদ্ধ কারিগরের রূপ ধরে রাজা ইন্দ্রযুগ্মের কাছে এসে হাজির হয়। বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রযুগ্মের কাছে তিনটি শর্ত রাখেন। প্রথমত, মূর্তি তিনি একা তৈরি করবেন এবং মূর্তি তৈরির সময় তিনি কারোর কাছে কোনো রকম সাহায্য নেবেন না। দ্বিতীয়ত, মূর্তি তৈরি করার সময় মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। তৃতীয়ত, সম্পূর্ণ মূর্তি নির্মাণের কাজ তিনি 21 দিনের মধ্যে সম্পূর্ণ করবেন, আর এই 21 দিন সম্পূর্ণভাবে মন্দিরের দরজা বন্ধ থাকবে। রাজা ইন্দ্রযুগ্ম বৃদ্ধ কারিগরের সমস্ত শর্ত মেনে নেয় এবং মূর্তি নির্মাণের কাজ আরম্ভ করার আদেশ দেন। এরপর মন্দিরের গর্ভগৃহ থেকে ঠক ঠক ছেনি হাতুড়ির আওয়াজ বাইরে বেরিয়ে আসতে থাকে। অন্যদিকে রাজা ইন্দ্রযুগ্মের স্ত্রী রানী গুণ্ডিচা দেবীর মূর্তি তৈরি নিয়ে কৌতূহল ক্রমশ বাড়তে থাকে। এইভাবে 19-20 দিন কেটে যাওয়ার পর রানী গুণ্ডিচা দেবী কৌতূহল নিয়ে মন্দিরের দরজায় আড়ি পাতলেন, কিন্তু তিনি কোনো রকমের ছেনি হাতুড়ির আওয়াজ শুনতে পেলেন না। রানীর তখন মনে হলো বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তেষ্টায় মারা গেছে। খবর পেয়ে রাজা ইন্দ্রযুগ্ম নিজে এলেন ঘটনার তদারক করার জন্য। উপায় না দেখে রাজা তখন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলার আদেশ দেন। কিন্তু কি আশ্চর্য, মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেল। রাজা তখন মূর্তির দিকে তাকিয়ে দেখেন সেখানে 3টি মূর্তি আধগড়া অবস্থায় পড়ে আছে। ভগবান জগন্নাথ এবং বলভদ্রের 2টো হাতের তখন অর্ধেকটাই তৈরি হয়েছে, আর বোন সুভদ্রার হাত ও পা 2টির কাজই অসম্পূর্ণ হয়ে রয়ে গেছে। রাজা তখন একেই ভগবানের ইচ্ছে মনে করে জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার অসম্পূর্ণ আধগড়া মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন। আর তখন থেকে আজও ভগবান জগন্নাথ, দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার আধগড়া মূর্তি পুরীর মন্দিরে পূজিত হয়ে আসছে। এ তো গেল মন্দির তৈরির ইতিহাস। তাহলে আসুন এবারে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্য আপনাদের সামনে তুলে ধরা যাক। আপনারা জানেন ভারত তথা সমগ্র বিশ্বে একমাত্র জগন্নাথ দেবের মূর্তি কাঠ দিয়ে তৈরি করা হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যে কাঠ নির্বাচন করা হয় তা হলো নিমের কাঠ। জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রং অনুযায়ী কাঠ নির্বাচন করা হয়। কাঠগুলি এমন নিখুঁতভাবে নির্বাচন করা হয় তা যেন মূর্তি নির্মাণের জন্য সকল গুণ সম্পন্ন হয়। জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের যে কাঠটি নির্বাচন করা হয় সেই নিম গাছটিকে 4 শাখা বিশিষ্ট হতে হয়। নিম গাছটির নিচের অংশে গাছের শিকড়ে পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে। গাছটিকে শ্মশানে 3 মাথার মোড়ে থাকতে হবে। যদি কোনো কারণে এরকম স্থানে নিম গাছ না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে 3 দিকে পাহাড় বেষ্টিত জায়গায় বেলগাছের সমন্বয়ে আছে এই ধরনের নিম গাছের কাঠ জগন্নাথ দেবের জন্য নির্বাচন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে আরো একটি রহস্য হলো প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি বদল করে নতুন মূর্তি প্রতিস্থাপন করা। হিন্দু ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবসান পুরী ধামে হয়। শ্মশানচিতায় ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব দেহের দাহ সংস্কার করার পর তার অবিনশ্বর আত্মা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। শুধু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় অক্ষত অবস্থায় থেকে যায়। ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় চিতায় ভস্মীভূত হয়ে যায়নি, তাই পৌরাণিক মতানুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপিত করা হয় জগন্নাথ দেবের কাঠের প্রতিমায়। পুরোহিতের চোখ পটি বেঁধে হাতে দস্তানা পরিয়ে মন্দিরে প্রবেশ করানো হয়। হাতে দস্তানা পরে চোখ বেঁধে চলে মূর্তি বদলের কাজ। প্রতি 12 বছর অন্তর মূর্তি বদল হলেও একটা জিনিস অপরিবর্তিত থাকে, সেটা হলো জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকা শ্রীকৃষ্ণের হৃদয়, যেটা ভগবান জগন্নাথের মূর্তির মধ্যে যুগ যুগান্তর ধরে প্রতিস্থাপিত হয়ে আসছে। শ্রীকৃষ্ণের হৃদয়কে ব্রহ্ম পদার্থ বলে সম্বোধন
করা হয়। মন্দিরের পুরোহিতের মতে যখন ভগবান জগন্নাথ দেবের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থটিকে প্রতিস্থাপন করা হয় তখন দস্তানা পরা হাতে পুরোহিত খরগোশ ছানার মতো একটা জীবন্ত জিনিসের মতো কিছু উপলব্ধি করেছেন যেটা প্রতিনিয়ত স্পন্দিত হচ্ছে। আসলে এই স্পন্দিত বস্তুটি হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় যা আজও ভগবান জগন্নাথের মূর্তির মধ্যে প্রাণের প্রতিষ্ঠা বহন করে চলেছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণতিথিতে পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে করে রানী গুণ্ডিচা দেবীর বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমায়। রাজা ইন্দ্রগুপ্তের স্ত্রী রানী গুণ্ডিচা দেবী ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত হওয়ায় পৌরাণিক মতে জগন্নাথ দেব রানী গুণ্ডিচা দেবীর বাড়ি মানে জগন্নাথ দেব তার মাসির বাড়ি বেড়াতে যায়। পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথের দড়িতে টান দেওয়ার জন্য সমাগম হয় দেশ ও বিদেশ থেকে আসা বহু পুণ্যার্থীর। কিছু লোকের বিশ্বাস পুরীর রথযাত্রায় পুরীতে গিয়ে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে রথ টানলে সমস্ত পাপ ধুয়ে যায়। চিরাচরিত প্রথা অনুযায়ী পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার আগে রাজা ইন্দ্রযুগ্মের বংশধর মানে পুরীর রাজপরিবারের সদস্য দ্বারা আজও প্রথমে পুরীর রাস্তায় সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়। তারপর জগন্নাথ দেবের রথ পুরীর রাস্তায় বার করা হয় যা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে একটি অন্যতম রহস্য বলা চলে। জগন্নাথ মন্দিরের সিংহদ্বার পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য বহন করছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির সমুদ্র তটের কাছাকাছি অবস্থান করায় সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সারাক্ষণ কানে আসাই স্বাভাবিক। কিন্তু আপনারা যারা পুরী মন্দিরে গেছেন তারা অন্তত একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে পা রাখা মাত্রই নিমেষে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কানে আসা বন্ধ হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মন্দিরের সিংহদ্বারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেখানে নিস্তব্ধতা ছেয়ে যায়। অপরদিকে পুরীর মন্দিরের সিংহদ্বারের বাইরে পা রাখতেই আবার পুনরায় কলকল সমুদ্রের ঢেউয়ের উত্তাল জলোচ্ছ্বাসের আওয়াজ কানে ভেসে আসে। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে আর একটি অন্যতম রহস্য হলো জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো পাখিদের না বসা। আপনারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস ঘেঁটে দেখলে দেখতে পাবেন আজ অবধি পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজে কোনো পাখি বসা তো দূরের কথা, সেখানে কোনো পাখিকে মন্দিরের গম্বুজের উপর দিয়ে উঠতে পর্যন্ত দেখতে পাবেন না। আর এই সমস্ত কারণে সরকার পুরীর মন্দিরের উপরের আকাশ দিয়ে বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাসে আর একটি দৃষ্টান্তমূলক জিনিস আপনারা দেখতে পাবেন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের গম্বুজের ছায়া কোনোদিন মাটিতে পড়ে না। পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 214 ফুট এবং মন্দির চত্বরের সীমানা প্রায় 4 লক্ষ বর্গফুট। কিন্তু ভাববার বিষয় এই যে এত বড় মন্দির হওয়া সত্ত্বেও পুরীর মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়তে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, যা পুরীর মন্দিরের রহস্যকে আরো বাড়িয়ে দেয়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রথা অনুযায়ী নিয়ম করে প্রতিদিন মন্দিরের গম্বুজে শিব তিলক রঞ্জিত পতাকা সকালবেলায় চড়ানো হয় এবং সন্ধে হওয়ার সাথে সাথে নিয়ম করে গম্বুজের শিখর থেকে শিব তিলক রঞ্জিত পতাকা নিচে নামানো হয়। কথিত আছে পুরী মন্দির সমুদ্র তটে অবস্থিত হওয়ায় বেশ কয়েকবার সমুদ্রের জলোচ্ছ্বাসে পুরী মন্দির ধ্বংস হয়েছে। তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র পুরীর মন্দিরকে রক্ষা করার ভার পবনপুত্র হনুমানকে দিয়েছিলেন। তাই মনে করা হয় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে এসে বাতাস তার রাস্তা বদলে নেবে। সচরাচর বাতাস যেদিকে বয় পতাকা সেদিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের পতাকা চিরকাল ধরে বাতাসের বিপরীত দিকেই উঠতে থাকে। আর এরকম নানা ধরনের ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যকে উজ্জীবিত করে রেখেছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাসে আরো একটি অন্যতম রহস্য হলো মন্দিরের গম্বুজের শীর্ষে লাগানো সুদর্শন চক্রের চার দিশায় সমানভাবে দৃশ্যায়মান হওয়া। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরের চূড়ায় আপনারা বিভিন্ন ধরনের সুদর্শন চক্র মন্দিরের গম্বুজে দেখতে পাবেন, কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় লাগানো সুদর্শন চক্রের এক আলাদা মহত্ত্ব আছে। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্রকে চারিদিক থেকে দেখতে একই রকম বলে মনে হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরের বিশেষত্ব হলো জগন্নাথ দেবের রান্নাঘরে যে সমস্ত ভোগ রান্না করা হয় তার সমস্তটাই কাঠের জ্বালানির আঁচে রান্না হয়। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরে একে একে পরপর 7 খানা মাটির পাত্রে ভগবান জগন্নাথের জন্য ভোগ বসানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সব থেকে উপরে থাকা পাত্রটির ভোগ সব থেকে আগে রান্না হয়ে যায়। জগন্নাথ দেবের রান্নাঘরে ভোগ রান্নার দায়িত্বে থাকা 500 জন রাঁধুনি এবং 300 জন সহকারী রাঁধুনি, যারা প্রতিদিন প্রায় 1.2 লক্ষ ভক্তের জন্য ভোগ রান্না করেন।
কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের বিষয় এই যে পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরে আজ পর্যন্ত কোনোদিন জগন্নাথ দেবের ভক্তদের জন্য ভোগ কম পড়েনি। মন্দির বন্ধের সময় হওয়ার সাথে সাথে নিজে থেকেই পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরে অন্ন শেষ হয়ে যায়। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য এবং পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস নিয়ে সামান্য কিছু মৌখিক তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরা হলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।